তিনজনে হরিহর মাস্টার, আর মাঝখান থেকে যে পায় না সে মাঝে মাঝে উঠে একবার করে জাগার চেষ্টা করে, সেটা হচ্ছে কংগ্রেস, মাঝে মাঝে জাগার চেষ্টা করে। যাই হোক, আমরা বলি যে নিশ্চয়ই এই এলাকার মানুষের কাছে যে পাঁচ বছর পঞ্চায়েত সমিতি থেকে আপনারা নির্বাচিত করেছেন, বিরাজ কাজ করবে, জেলা পরিষদের নিখিল কাজ করবে, এখানে পঞ্চায়েত সেই প্রধান উপপ্রধান যারা হবে তারা কাজ করবে, তার কারণ আমরা নিশ্চয়ই মানুষের মতামতকে দাহ্য করি, অবনত মস্তকে স্বীকার করি, মানুষের কাছে বিভিন্ন ভাবে হয়তো পৌঁছেছে। তাই এই এলাকাতে কোথাও বা আইএসএফ কোথাও করতে যাবেন, এরা বলবে উনি বাবা কাজ করলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হবে, কাজ করলে তো রিশা বোর্ডে তৃণমূল কংগ্রেসের নাম হবে, কাজ করবো। ওরা আপনাদের খেপাবে, খেপিয়ে বলবে চলো পঞ্চায়েতের সামনে গিয়ে হলো দিতে হবে, করতে হবে। যেমন কিছুদিন আগে রাস্তাটা নিয়ে শুরু করেছিল, আবার রাস্তা যখন এগিয়ে যাচ্ছে তখন দেখবেন পিছু হটে যাচ্ছে, আবার কিছুদিন পরে এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটবে যখন দেখবেন বলারই কিছু থাকছে না। কি বলবে মানে তোমার এখানে কয়েকটা বলে দিলাম মানে একটু অন্য বিপক্ষে ভোটটা গেল, তারপরে তুমি জয়ী হলে কিভাবে এটা পসিবল হলো? এটা মানে সর্বপ্রথমে আমি আল্লাহবাদের কাছে শুকরিয়া ধন্যবাদ, কারণ ওনার সহযোগিতা ছাড়া কোনোদিনই কোনো কিছু সম্ভব নয়, আর মানুষের ভালোবাসা। আমি শুধুমাত্র পঞ্চায়েত ইলেকশন এসেছি বলে নয়, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের বিপদে আপদে। আমি পাঁচ বছর ধরে মানুষের কাজ করেছি, মানুষের সে ভালোবাসার ফল। মানুষের কোনো সময় দরকার হচ্ছে হসপিটালে, কোনো সময় দরকার হচ্ছে কোনো থানাতে, কোনো পারিবারিক সমস্যা বা মানুষের যেখানে যা বিপদ আপদ হয়েছে আমি পাশে ছিলাম, এবং আমি এটা আমার মুখ থেকে বলাটা উচিত নয়, কারণ মানুষ এই কথাটা সেই ফলটা আমি পেয়েছি এবং সেটা বাস্তবে সেটা প্রমাণিত। দেখুন, 21শে জুলাই সত্যি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা কর্মী বা সৈনিক প্রত্যেকের একটা আবেগ থাকে, এবং 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন এবং শহীদদের প্রতি একটা সম্মান, এবং তাদের প্রতি যে আমাদের যে সম্মানটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের নয়নের মণি মমতা ব্যানার্জি যেভাবে দেন ওনাদেরকে, সেইভাবে আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিন্তু একটা আবেগ রয়েছে, এবং আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে গিয়ে ওখানে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যেমন করি, এবং আগামী দিনে যে কেন্দ্রের যে সরকার রয়েছে, যে মানুষের উপর যে অত্যাচার বা বিভিন্ন প্রকল্পের যে নাম করে যে শুধুমাত্র মানুষকে ভাওতাগিরি দিয়ে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করেছে, সেটার প্রতিবাদের কাল থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আপনারা দেখেছেন সুবীর মুখোপাধ্যায় জি আমাদেরকে বলেছেন যে আমরা জনপ্রতিনিধি যারা হয়তো হেরে গেছে যারা প্রার্থী হয়ে, কিন্তু মানুষের কাজ করতে হবে, মানুষের কাজ করলে আবার মানুষ তাদেরকে ম্যান্ডেট দেবে এবং তারা তাদের ভুলটা বুঝতে পারবে। আর যারা সিপিএম কংগ্রেস বা যারা আইএসএফ যারা করেছে, এনারা কোনো কাজ করবে না, এনাদেরকে শুধুমাত্র রাজনীতির ওই ভোটের সময় দেখতে পাবেন, তার আগে কোনো জায়গায় কোনো মানুষ বিপদে আপদে পড়েছে দেখতে পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা করোনা থেকে শুরু করে মানুষের বিপদে আপদে যখন যেখানে পড়েছে প্রয়োজন হয়েছে আমরা ছিলাম আছি থাকি। এক ঐতিহাসিক রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছে আগামীকালকের 21শে জুলাই, আমার ভাইয়ের রক্তের আগামী 21শে জুলাই আমরা ভুলি নাই। তাই উত্তরবঙ্গ থেকে লাখ লাখ মানুষ আসতে শুরু করেছে, দক্ষিণেশ্বরও দক্ষিণবঙ্গেরও সুদূর প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় গাড়ি অলরেডি রওনা দিয়েছে। আমরা ডানকুনিতে ক্যাম্প হয়েছে, টোলের সামনে ক্যাম্প হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, এবং আমরা বিভিন্ন জায়গায় আজকে শেষ মোড়ের মিটিংগুলো চলছে আমাদের। এই সভাগুলো হয়ে গেলে আমরা সকলে ক্যাম্পে চলে যাব, এবং আজ সমস্ত রাত ধরে গাড়ি যাবে, এবং কালকে কার্যত আমাদের ধারণা অনুযায়ী যেভাবে জনগমন হবে তাতে ডানকুনির পর থেকে আর মনে হয় গাড়ি এগোতে পারবে না, ওদিকে আমাদের মনে হয় যে ধুলোগড়ের পর থেকে গাড়ি এগোতে পারবে না, দক্ষিণেশ্বর ব্যারাকপুরের দিক থেকেও আর গাড়ি এগোতে পারবে না, সমগ্র বর্ধিত কলকাতা গ্রেটার কলকাতা কলকাতা সম্মিলিত হুগলি হাওড়া 24 পরগনা কালকে শুধু মানুষের মিছিল আর মানুষের ব্রিগেডে পরিণত হবে। আমাদের এই যে পার্টি হবে সেটাকে জেলা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিশ্রমী নেতা এবং তৃণমূল কংগ্রেসের ভোট হবে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস এখান থেকে পঞ্চায়েত সমিতি বিরাজ জিতেছে, জেলা পরিষদে নিখিল জিতেছে, এবং তারপরে যদি মনে করে কেউ আমাদের
পার্টি অফিস দখল করার চেষ্টা করছে। আমি বলে কুজোর চিত হয়ে সবার ইচ্ছা যায়, কুজো গড়াগড়ি খায়, তারপর ধুলো ঝেড়ে উঠে চলে যায়। সুতরাং কিছু নয়, আমরা রেগুলার এখানে মনিটরিং করবো। আবারও বলেছি গ্রামে শান্তি আনবেন, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ করবেন, যে হারে গেছেন যারা তারা মানুষের থেকে শিক্ষা নিন। আপনি কেউ ভাববেন না কেউ আমাকে ভোট দিয়ে কেউ আমাকে ভোট দেয় না, সমগ্র গ্রামের দায়িত্ব আমাদের নিতে হবে। তার কারণ আমরা পঞ্চায়েত সমিতির ক্ষমতায়, জেলা পরিষদের ক্ষমতায়, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায়, বিধায়ক আমাদের, সাংসদ এবং সর্বোপরি আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 12 কোটি মানুষকে আঁচল দিয়ে রক্ষা করছেন। তাই বিশদার সমস্ত মানুষের উপভোক্ত পাইয়া দেওয়া, প্রকল্প পাইয়া দেওয়া, সুযোগ পাইয়া দেওয়া, কারো সুখের দিনে সাথী না হতে পারি, দুঃখের দিনে তার পাশে থাকবে, এই নীতিতে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কাজ করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং সদ্ভাব সম্প্রীতি বজায় রাখবে।